প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রয়্যাল কালচার হ্যাঁ হ্যাঁ 2 মিলি 210 220 মিলি রয়্যাল কালচার বাংলাদেশের পক্ষ থেকে আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে একজন বুড়িমা শাহিদা যার নাম বাড়ি লক্ষীপুরের পাশে তাজিয়ারপাড়ার শেষ সীমানায় আলমগীর স্যার উপস্থিত আছেন আমরা এই কিনগুলো নিয়ে এসেছি রয়্যাল কালচার বাংলাদেশের পক্ষ থেকে আসলে একটা বড় উপহার আমরা এই বুড়িমাকে দিতে যাচ্ছি নয় ফুটের চিন ছয়খানা আছে এখানে 54 ফিট বড় 220 মিলিগ্রামের চিন আমরা এই বুড়িমাকে দিতে যাচ্ছি যার ঘর হবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তিনি দু একদিনের মধ্যে থেকে এই ঘর ব্যবহার করতে পারবেন ওই পাশে বুড়িমার জন্য ছোট্ট একটু কোন জায়গা নির্ধারণ করে দিয়েছেন এরা সেখানেই ঘরটা হবে আমরা আজকে চিন দিয়ে গেলাম বাসকুচির ব্যবস্থা হয়েছে আশা করা যায় কাল বা পরশুর মধ্যে ঘরটি দাঁড়িয়ে যাবে আমরা আবার এখানে আসবো শুধু দর্শক এই সুন্দর চালা ঘরটি আপনাদের অবশ্যই দেখাতে ইনশাল্লাহ আমরা সক্ষম হব এখানে একটি অস্বাস্থ্যকর পায়খানা আছে এটি সরাইতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটার পর একটা জড়ো করলেই হবে হ্যাঁ এইখানে স্যার দেখেন চিন কেমন হয়েছে মোটা চিন পছন্দ হয়েছে স্যার একটু দেখেন ওই আঙ্গুল দিয়ে বাঁকা করার চেষ্টা করে দেখেন মানে অনেকটাই সুন্দর চিন এবং বাঁকা করা যায় না আমি দেখে শুনে বুড়িমার জন্য সবচেয়ে সুন্দর চিন কিনেছি সুধীমণ্ডলী যে ভাই সহযোগিতা করেছেন তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এইখানটা স্যার ঘরটা কোথায় হবে এইখানটাতে ঘরটা হবে না আচ্ছা দু একদিনের মধ্যে কি হবে আপনি সাথে থাকবেন আগামীকাল পরশুর মধ্যেই হয়ে যাবে আপনার এলাকা আপনি সাথে থাকবেন আমরা দেখতে চাই বুড়িমা একটা সুন্দর ঘরে বসবাস করছে আর আজকে আমাদের সাথে টিন বহন করছে অনেকেই আমি আমাদের রয়্যাল কালচার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আর ভাইও এসেছেন আজকে রয়যাল কালচারের কাজ কেমন লাগে আপনার ভালো না আপনাকে ধন্যবাদ সহকারী সুপার দাখিল মাদ্রাসা স্যার আজকে আমাদের সাথে এসেছেন আর আপনি এদিকে আসেন আমরা এই সেই বুড়িমা এনার জন্যই আমরা নিয়ে এসেছি এই যে টিন আসলো কেমন লাগছে ঘরটা কমপ্লিট করতে পারবেন তো ইনশাল্লাহ আপনি ঘরটা কমপ্লিট করবেন যেন খুব দ্রুত করবেন আমরা 2-3 দিনের মধ্যে আবার আসব এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমরা ঘরটা সুন্দর মতো দেখাবো হবে তো ইনশাল্লাহ স্যার আমরা বিদায় নিচ্ছি এই পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আশরাফুল আলম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ